ফ্রেন্ড ভিলেজ বাই ইউটিউব চ্যানেলে সবাইকে নমস্কার। আমি আজকে নতুন বেরিয়ে এসেছি আমাদের ভুলো পুচির সংসারে। আয় দেখুন আমাদের ভুলো, আসো 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 আসো, রেগে গেছে, অনেক দেরি হয়ে গেছে, সকাল থেকে কাজে খুবই বিজি ছিল, তার জন্য খাবার খাওয়া দিতে পারিনি। ওরা কেমন হচ্ছে, আসো 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 আসো, এই না এই না এই না এই না এই না এই না, এই দেখো খাবারের জন্য কেমন হচ্ছে, দেখো এরকম মুখ ঢুকিয়ে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা দিচ্ছি দিচ্ছি, এদিকে আসো এদিকে আসো। এই দেখুন বন্ধুরা, ছোটো ভুলি পুচিতে খায় না, এগুলো খায় না, কেক খায় না, ওর জন্য মা জিনিসই কেমন হয়েছে দেখো, খাবারের জন্য সকাল থেকে খিদে পায়। সত্যি মানুষ মানুষ তো খিদে পেলে বলতে পারে যে আমার খিদে রয়েছে, কিন্তু এই দেখো জীবজন্তু কেমন হচ্ছে দেখুন, দেখুন আমার কাছে এসে, আর ওরা তো বলতে পারে না, তাই ওদের ম্যায় ম্যায় বলে। আর এনো খাও খাও, আমি খাবার দিচ্ছি তোমার জন্য দিচ্ছি, জানো এই যে মাছ নিয়ে এসে বাইকে করে, এগুলো অনেক দেরি হয়েছে, সকালে খুব কাজের চাপ ছিল, সেই জন্য ওদের আজকে সকাল সকাল খাবার দিতে পারিনি। আমি গেছিলাম 16-17 কিলোমিটার দূরে, আমাদের কাজ হয় সেখানে গেছিলাম। এই যে মা দেখুন মিশি, তোমার তোমরা দিচ্ছি দিচ্ছি, দেখো তো কী অবস্থা, আমাকে দিতে চলছি না, দাও দিচ্ছি বাবা দাও, কেন খা। আমি মাছ নিয়ে এসেছি, দোকানদারকে বললেই দেয় 30 টাকা করে রোজ মাছ কিনে আনি, আর ভুলের জন্য 30 টাকা করে খাবার, আবার বিকেলে আবার এলে আবার বিকেলে খাবার আনতে হবে। এরকম খাচ্ছি দেখো কী সুন্দর হলো, ও বুঝি না এখন খেতে হবে খেতে হবে বুঝি বলি বাবা, না ওকে এ করলে হবে না, চেষ্টা করলে ওখানে অনেকখানি সকাল থেকে মাছ টাছ পায় না, এই না কত বড়ো বড়ো মাছ দেখো, মাছগুলো ছটকাচ্ছে তো, যদি দেখেছি আবার কিছুক্ষণ করে দেবো, একবার খেতে পারবে। আমাদের মনে হচ্ছে ভুলুর আজকে পেট ভরবে না, কেকটা দুটো নিয়ে এসেছিলাম সাবাড় করে দিয়েছি। বলো এ বলো বলো কিছু বলো বলো কি বাবা, কী হয়েছে কী হয়েছে বাবা, হুম কী এলো, না না ওর কাছে চান করাবো আজকে, আজকে চান করাবো। কই গো পুচি, কী খাও 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 খাও, কেন কেন সব কঠিন আমার বাড়ি থেকে নিয়ে এসছি, কেন তুমি তুমিও মাছ খাচ্ছ, তুমিও মাছ খাচ্ছ নাকি, খেও না ভাইগুলো খেও না, ভাই কেক খায় না, না সরো 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 ভাই মাছ খেও না, ভাই মাছ খেও না, ভাই মাছ খেও না, ভাইয়ের মাছ খেও না, ভাইয়ের মাছ খেও না, তুমি ভাত খাও না, ভাত তো এখন এদিকে আননি 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 আননি, আলো খুঁজছে দেখুন খুঁজছে। আচ্ছা তুমি মাছ খেও না, মাছ খেও না, এদিকে দেখো, হুম এদিকে দেখো, ওদিকে কী করছো, হ্যাঁ মাছ খেতে হবে, হ্যাঁ ভালো ছেলে না, তুই মাছ খাসনি, হুম তুই এদিকে দেখো, ও আমার দিকে তাকাচ্ছে না, বকা দেবো বলে মাছ খেতে বারণ করেছি, সে মাছগুলো খায় বলে কেমন হচ্ছে, ওটা ভাইয়ের মাছ খেতে নেই খেতে নেই, ওটা ভাইয়ের মাছ খেতে নেই, মায়ের মাছ খেতে নেই, হুম ভাইয়ের মাছ খেতে নেই, একটা একটা করে তুমি ঝাঁপিয়ে দিচ্ছ, ভাই কী খাবে, হুম কী হলো, এদিকে কথা বলো এদিকে কথা বলো এদিকে কথা বলো, তুমি এই যে ভাইয়ের মাছগুলো খাচ্ছ, ভাই কী খাবে, হুম কিরে খাচ্ছে দেখুন কত, কোনো চিৎকার নেই, আমি সকালবেলা যখন গিয়েছিলাম তখন দুটো পা ধরে যেতে দেবে না, ওই মাছ খাবে যেন কেমন হচ্ছে খাওয়ার জন্য, ওটা মুখ দিস না ওটা মুখ দিস না ওটা মুখ দিস না ওটা মুখ দিস না, থাক ওইখান থেকে খাও খাবে তো, ওইখানে খেতে খাও ওইখান থেকে খাও ওইখান থেকে খাও, ভাই খেতে পারবে না তোগুলো খাও, ওইখান থেকে আমি বড়ো একটা নিয়ে নাও, এ না এটা এটা না এটা না এটা না এটা না, ছোটোগুলো খাচ্ছে বড়োগুলো তার ভাই খাবে, দেখুন কতদিনে এই কদিনে এমন আবদার হয়ে গেছে আমাদের, এত ওয়ার্কার থেকে কারো কাছে আবদার করে না, কিন্তু আমি এলেই দেখতে গেলে বাইকটা নিয়ে এলেই মোটামুটি ছুটে যাবে, ছুটে গিয়ে যেন বলবে যে আমার খাবার দাও খাবার দাও। ঠিক আছে বন্ধুরা, আমাদের ভুলো পুচির যদি
যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করবে, আর বেশি বেশি করে শেয়ার করবে। তো আমি আবার বলে দিচ্ছি ভিডিওগুলো ভালো করে আমি তৈরি করে যেন ছাড়তে পারি, তোমাদের এন্টারটেন করতে পারি। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।